আর জিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে দিকে দিকে প্রতিবাদ আন্দোলন তীব্র হচ্ছে, জোরালো হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মিছিল বেরিয়েছে, সাধারণ মানুষরা গর্জে উঠেছে। সেই ছবি আপনাদের সামনে রেখেছি, একদিকে শ্যামবাজার, এরই পাশাপাশি সিঁথির ছবিও রেখেছি, এবং সেখান থেকেই আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। একদিকে শ্যামবাজার থেকে অর্ণব মুখোপাধ্যায় এবং সিঁথি থেকে ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই অর্ণব, শ্যামবাজারে মানববন্ধনের ছবি দেখো, কালা থেকে শ্যামবাজার পর্যন্ত এই মানববন্ধন তোমাকে দেখিয়ে দেব। এখানে সাধারণ মানুষ তারা এখানে জড়ো হয়েছে, এবং মূলত উত্তর এবং মধ্য কলকাতার যে সমস্ত স্কুল এবং কলেজের প্রাক্তনীরা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা আজকে এই মানববন্ধনে সামিল হয়েছেন, এবং সমস্ত মানুষ তারা নেমেছেন মানববন্ধন করতে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা কথা বলে নেব মঞ্চশিল্পী সুরজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন তার সঙ্গে। সুরজিৎ, আপনার তো এখানে বাড়ি, আপনিও আজকে সামিল হয়েছেন, কী দাবি? আমি আজকে সামিল হইনি, আমি প্রচুর মিছিলে সামিল হয়েছি, কয়েকটা মিছিল পারিনি, সেটা আমার ব্যক্তিগত কাজ এবং অসুস্থতার জন্যে। কারণ এই ভয়াবহ অনেক দিন ধরে অনেক ক্ষোভ ভেতরে জমা ছিল, কিন্তু সেগুলো মনে হয়েছে যে একটা সরকার প্রশাসন চলতে গেলে এই রকম স্ট্রাকচারে দুর্নীতি থাকে, কিছুটা কভার আপ করে, কিন্তু করতে করতে ওই মেয়েটির এইভাবে চিকিৎসক একজন হাসপাতালে, এটা আমার বলার অপেক্ষা রাখে না। এই প্রত্যেক মায়েরা, আমার কন্যার বাবা, এটা ব্যক্তিগত স্তরে, আমি ওর মহামানুষ নই, ব্যক্তিগত স্তরে আমার মেয়ে কোথাও বেরোলে আমি কেঁপে কেঁপে উঠছি, কেঁপে কেঁপে উঠছি। আমার প্রশাসন আমাকে এই দান দিয়েছে যে একজন কন্যার বাবা, একজন কন্যার মা, তারা কেঁপে কেঁপে উঠছে রাস্তায় বেরোলে, ফলে তার কোনো বিচার হচ্ছে না। প্রথম তো সন্দীপ ঘোষ, যিনি এইটার মধ্যে জড়িত ছিলেন, তাকে পুরস্কার দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজের একটা এ, তাতে আমাদের কাছে কী বার্তা পৌঁছলো, কী বুঝলেন মাননীয় মুখ্যমন্ত্রী? তারপর সিবিআই, তারা এতদিন ধরে একটা এই রকম মর্মান্তিক কেস, এত মানুষের আবেগ, এই গণঅভ্যুত্থান যা সারা বাংলাদেশে কোনো দিন আগে হয়নি, তারপরেও, ফলে আমি রাস্তায় নামবো যতদিন হয় ততদিন না, দেখতেই পাচ্ছ। এবং এই দেখো, পরপর পরপর সাধারণ মানুষ তারা কিন্তু নেমেছেন রাস্তায়, ঘর থেকে তারা বেরিয়ে এসছেন আজকে রাস্তায়। তারা চাইছেন যে এই যে এক মাস পূরণ হতে চলেছে কিন্তু এখনও বিচার পাননি, তো স্বাভাবিকভাবে সেই কারণেই কিন্তু এই ঘটনার এখনও বিচার আসেনি, তাই তারা আজকে রাস্তায় নেমেছেন, তাই তারা মানববন্ধন কর্মসূচিতে নেমেছেন। তারা বলছেন যে মুক্ত করো ভয়, এবং এই যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, সেই বেঁধে থাকার মধ্যে দিয়ে তারা সোচ্চারে বার্তা দিতে চাইছেন যে তারা বিচার চাইছেন। মাস পেরোতে চলল কিন্তু বিচার এখনো অধরা রয়েছে, আর সেই কারণেই সুপ্রিম কোর্টের শুনানির আগে তারা চাইছেন। দীর্ঘ মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, শুধু শ্যামবাজার নয়, এই শ্যামবাজার থেকে সোদপুর পর্যন্ত দীর্ঘ 14 কিলোমিটার এই মানববন্ধন।